আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে ভীষণ একটা স্পেশাল দিন। বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7:45 নাগাদ উঠেছিলাম, এখন বাজে প্রায় 8টা। ভিডিওটা স্টার্ট করা যাক, কারণ ঠিকভাবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তোমরা অনেকে অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছো যে দিদি রেগুলার ভিডিও দেবো দেবো, সবটা একটু গুছিয়ে নিই, নতুন সংসার বুঝতে পারছো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে সব কিছু। তো যাই হোক, আজকে চলো সারাদিনে কি করছি না করছি সবটা শেয়ার করবো, প্ল্যান তো অনেক কিছু আছে। আর স্পেশাল দিনটা কি, থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা আশা করছি তো বুঝে গেছো, বুঝে গেছো, বুঝে গেছো। ঠিক আছে চলো স্টার্ট করা যাক। এখন বাড়ির বড় বউ রান্না বান্না করছে, ঠিক আছে, এই যে মশলা পাতি সমস্ত নিয়ে। তো এখন গলদা চিংড়ির মশলার গ্রেভি হচ্ছে, এটার মধ্যে পেঁয়াজ ছিল, এটার মধ্যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ দুই জায়গায় ছিল না জানি। আজ 1:29 মোটামুটি সকালে রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না হয়েছে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। আর রাতে রান্না মোটামুটি গোছানো হয়ে গেছে, রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে। মা গেছে স্নান করতে, আমিও যাবো স্নান করতে, এসে দেখা করছি মানে কী কী হলো গোছানো টোছানো সব দেখা করছি। এর ভিডিও চালিয়েছে দেখো কী করছো এটা। এই হলো রান্নাঘরের অবস্থা, পুরো ছড়ানো ছিটানো রয়েছে। কমপ্লিট মাছ রয়েছে এখানে, মোচা রয়েছে, 5 রকমের ভাজা রয়েছে, নিচে ডাল রয়েছে, ভেজ ডাল রয়েছে। এখানে রয়েছে হলো চিংড়ি মাছের মালাইকারি, সব অল্প অল্প করেই করা হয়েছে। আর এই ফ্রাইড রাইসের জন্য সব কাটাকুটি হয়েছে, এবার জায়গাটা একটু একটু গুছিয়ে নেব। এখানে সবটা গুছিয়ে খাওয়া দেওয়ার পর আমরা একটু ফটো টটো তুলছিলাম, ভিডিও করছিলাম, কারণ হলো সুন্দর লাগছিল দুজন একই রকম ভাবে ম্যাচিং ম্যাচিং করে পরেছিল। মানে আমি বাবাকে বলেছিলাম যাতে ম্যাচিং করে পরে। আর এখানে সুন্দর একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম, তারপরে দেখো কি বলছে। খুশি হয়েছি আমি, খুব খুশি হয়েছি ছেলে বৌমা এত আজ আমাদের জন্য ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব খুশি হয়েছি আমি। আমি এখানে বলছি আমি মেনুগুলো কি কি ছিল। বেসিক্যালি এখানে প্লেটে একটা ভাজা কম আছে, আমি সেটা সেই সময় লক্ষ্য করিনি, আবার পরের ক্লিপে তোমরা দেখবে আমি অ্যাড করে দিয়েছি। এটা হলো বিনস ভাজাটা হয়তো অ্যাড করেছি। তো প্রথমে ছিল বেগুন ভাজা, বাবার প্রিয় উচ্ছে ভাজা, শাক ভাজা, আলু ভাজা, আর বিনসটা পরে অ্যাড করেছি বললাম। তারপরে ছিল হলো ভেজ ডাল, আর মা করেছিল মোচা ঘন্ট, দারুণ হয়েছিল। এটা হচ্ছিলো পমপ্লেট মাছ, তারপরে ছিল মালাইকারি চিংড়ি মাছের, তারপরে ছিল চিকেন, তারপরে ছিল হলো চাটনি, আর পাঁপড় ছিল, 5 রকমের মিষ্টি ছিল, মিষ্টিগুলো মানে একদম হালকা মিষ্টি ছিল, কড়া পাকের মিষ্টি ছিল না, স্যালাড ছিল আর কোক ছিল। কিছু কথা আমি এখানে বলতে চাই, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, কারণ প্রথমবার নিজের হাতে যেহেতু সবটা করলাম অনেক ভুল ত্রুটি হয়েছে, পারলে ক্ষমা করে দিও। নিজের মন থেকে যা পেরেছি সেইটুকু করার চেষ্টা করেছি। মা আর বাবা দুজনে আমাকে একটু খাইয়ে দিচ্ছে, কারণ আমাদের তখনও স্নান হয়নি, খাওয়া দাওয়া কিছু হয়নি সকাল থেকে উঠে, কারণ এখনও আমার হাতে স্পিড আসেনি, আমি করতে করতে অনেকটাই টাইম নিয়ে নিই, সব কিছুই স্লো করি একটুখানি। মা তো আমার মুখে টুকটুক করে দিতেই ছিল, আর এইভাবে আমার পেটটা প্রায় ভরে গেছিলো। তারপরে তো আমরা স্নান টান করে আসি। এখন বাজে হলো 3:51, আর এই আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মা বাবা অনেক কিছু খায়নি, ওর মধ্যেই আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, আর আমাকে মা খাই দিয়েছিলো, আমার তো পেট প্রায় ভরেই গেছিলো। তো বলো তোমার কেমন লাগলো রান্না বান্না? হ্যাঁ বলো, সব থেকে কোনটা ভালো হয়েছে? ডাল আর মার মোচার তরকারিটা আজকে হেভি হয়েছিল, তরকারি আর 3 নম্বরে গলদা চিংড়ি। পমফ্লেটটা আজকে আমি ডুবিয়েছি একটু হালকা, থাকগা পরে নেক্সট টাইম হবে। মাছটাই খারাপ ছিল, রান্না ঠিকঠাক হয়েছিল, পমফ্লেট মাছটা খারাপ ছিল, আমি খেতে গিয়েও গন্ধ পেলাম।
কি চকচক করছো তুমি, ঝাল খেয়েছো না, নাক পাক পুরো লাল হয়ে গেছে কাশ্মীরি বাচ্চাদের মতন। আরে খাওয়া দাওয়া করলাম, চলো পরে দেখা হচ্ছে। দুপুরবেলা একটা ঘুম দিয়ে রাতের রান্নাটা কমপ্লিট করে তন্ময় আর আমি আর পিয়ারি বেরিয়েছিলাম এই টুকটা কেনাকাটা করতে। বাবার জন্য একটা গিফট কেনা ছিল বেসিক্যালি, আর কেকটাও নেওয়ার ছিল। মা আমাকে টাকা দিয়েছিল বাবার জন্য একটা কিছু কেনবার জন্য। আমি এখানে গরমে পরবার জন্য একটা নর্মাল টি শার্ট দেখছিলাম, এগুলো যাতে সবসময় ক্যাজুয়ালি এদিক ওদিক পরতে পারে। আর এই তো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। গিফটটা কেনার পর আমরা সেও চলে যাই মিয়ামরে। মিয়ামরে কেকের কালেকশন ভীষণ কম ছিল, সেদিনকে একটা ম্যাঙ্গো কেক নিয়ে নিই, সেটা নিয়ে সেটা বাড়ির থেকে রওনা দিই। আর একটা জিনিস নিয়েছিল, সেটা হলো মালা। মালা আমরা কোথাও পাচ্ছিলাম, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো একদম বিয়ের প্রপার মালা, মানে সেই বিশাল দাম, ওইগুলো তো নেওয়া যায় না। ছোটোখাটোর মধ্যে কিছু অ্যারেঞ্জ করেছি এদিক ওদিক করে, তাও তো দুটো সেমও পাইনি, জানি না কেন, হয়তো রাত হয়ে গেছিলো বলে তাই। আর এখানে হলো সবাই ফুল টুল নিয়ে এসেছিলো, আমাদের বাড়ির থেকেও ফুল নিয়ে এসেছিলো। এখানে এসে দুটো কেক একটা দিদি নিয়ে এসেছিলো, আর একটা আমরা নিয়েছিলাম, ম্যাঙ্গোটা আমরা নিয়েছিলাম। আর দিদি আর পায়েস টায়েস সব করে নিয়েছিলো আলাদা আলাদা করে, তো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা। এতে আমার বোনও চলে এসছে। তুমি ছাড়া কিছু হবে না, তোর জন্য ম্যানেজার। আমি তারপর তো এখানে আমরা সকলে মিলে একটু ফটো টটো তুলছিলাম, আর কারোরই কোনো পোস্ট পছন্দ ছিল না, বারবার ডিস্টার্ব করেই যাচ্ছিলাম যারা ফটো তুলছিল। ভেবে চিন্তে দুজন মিলে প্রথম করেছে, তো আমি দশে দশে দিলাম। আমাদের এরকম ছোট্ট ফ্যামিলির ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও যদি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।